ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। সে হচ্ছে আমাদের স্কুলের ম্যাথ টিচার, সিনিয়র ম্যাথ টিচার মুরাদ হোসেন সরকার। আবার বলছে যে কাছে আসো, ওই দিন গেছি, পরে উনি টান দিয়ে আমার মাস্ক খুলছে, খুলে সে আমাকে লিপ কিস করছে জোর করে। এরপর সে আমার লাইক ড্রেসে, পিছন থেকে ড্রেসে ভিতর থেকে হাত দিছে। প্রথম থেকে অনেক আমাদের আদর করতো, পড়াশোনা ভালো মতোই করাতো। উনি ফার্স্ট দিন থেকে একটা ম্যানিপুলেটিভ কথা বলতো, সেটা হচ্ছে সে আমাদের বাবার মতো, আমি তার মেয়ে, তার মেয়ের নাম আর আমার নাম নাকি সেম। আর সে আমাকে অনেক আগে তার ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল। সে আমাকে পরে ফোর্স করলো যে দেখেছ এই বিকারুন্না স্যার নুন স্কুলের এক শিক্ষক নাকি কট খাইছে, এটা নাকি লুচ্চা। এই তোমরা এই বিকারুন্না স্যার নুন স্কুলের এই শিক্ষকটাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি একে অবুত করে শোয়াইয়া এর চিকিৎসা করাতে হবে, কি কহো তোমরা? টিচার নাকি বাবার মতো, এটা কেমন বাবা? কচি কচি সুন্দরী দেখলে কি তার সমস্যা হয়, তার কোন কোন জায়গায় সমস্যা এটা তো দেখা দরকার, কি কহো তোমরা? এই টিচারটাকে কি আইনের আওতায় আনা হবে? শিক্ষক না পিতার মতো, অবশ্য এই শিক্ষক তো লুচ্চামি করতে যায়া ছাত্রীদেরকে পটায়, আমি তোমাদের বাবার মতো কিন্তু ল্যাপটপ খুললা পর্ন মুভি দেখায়, দেখিয়ে আবার জায়গায় বেজায়গায় নাকি হাত দেয়। হ্যাঁ, তারপরে নাকি ছাত্রী তো নিজের মুখেই কইলো লিপ কিস করেছে। আরে শিক্ষক, শিক্ষকের যদি এই অবস্থা হয় এই ছাত্রছাত্রীদের কি অবস্থা হবে, দেশের কি অবস্থা হবে? মেরুদণ্ডের ভিতরে যদি এরকম ভাইরাস থাকে তাহলে ছাত্রছাত্রীরা শিখবে কি, কার কাছে যায় শিখবে? এই যে তোমরা শোনো, আর একটু শোনো। বাবার মতো খারাপ কিছু না। এই মুরাদ হোসেন সরকার, এটা সিনিয়র ম্যাথ টিচার, বুঝেছ? অঙ্ক শিখাইতে যায়া এটা কোন অঙ্ক শিখাইতেছে ছাত্রীদের? বিকারুন্না স্যার নুন স্কুল একটা নাম করা স্কুল। হ্যাঁ, এই স্কুলের টিচারের যদি এই অবস্থা হয়, বাংলাদেশে তো আরো অনেক অনেক টিচার আছে, কোন কোন জায়গায় যে এই ধরনের লুচ্চা টিচার আছে কে জানে। পৃথিবীর যত হীরা জহরত মণি মুক্তা সোনা দানা এগুলোর প্রতি আমার কোনো লোভ নেই, আমার শুধু একটাই দুর্বলতা, সুন্দরী কচি কচি তরুণী। এই মুরাদ হোসেন সরকারেরও কি একই সমস্যা? এটারে আমার কাছে পাঠায় দাও, একে চিকিৎসা করাতে হবে, একে উবুদ করে শোয়াইয়া এর জিনিসটা কেটে দিতে হবে। তা তো ছোটখাটো রেপিস্ট, বাও বক্কর দিয়া মায়া ঘরে পড়ায় কেমনে দেখেছ? হ্যাঁ, রেপ করার ধান্দাটা কি দেখেছ? টিচার হইয়া ল্যাপটপের ভিতরে ছাত্রীকে পর্ন দেখায়, শিখায় যে তোমরা এগুলো করবার সুবিধা কি, এই দেশটা কি ফ্রি কান্ট্রি পেয়ে গেছ, দেশটাকে কি এরা আমেরিকা বানাইতে চায়? এই কুলাঙ্গার স্যারের জন্য বাংলাদেশে কিন্তু আরো ভালো ভালো স্যার আছে, টিচার আছে, আমরা তাদের কাছে পড়াশোনা করেছি, বাবা তুল্য। হ্যাঁ, এই একজন টিচারের জন্য সারা দেশের টিচারদের বদনাম, কি কাও? এই কুলাঙ্গারটারে আইনের আওতায় এনে তাকে উচিত শিক্ষা দিতে হবে, কি বলো তোমরা? দেখলাম ভিকারুন্না স্যার নুন স্কুলের ছাত্রীরা আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে, এরা এই স্যারের বিচার চায়। আসলে বিচার চাইয়া কোনো লাভ হবে? এর কি শাস্তি হবে? একে সর্বোচ্চ হয়তো বরখাস্ত করবে, চাকরিচ্যুত করবে, এইসব লুচ্চারা আবার ব্রিলিয়ান্ট হয়, এ আবার যায় আরেক জায়গায় যায় ঠিকই চাকরি পাইয়া যাবে, শিক্ষিত তো, এগুলো শিক্ষিত না, বুঝেছ? এগুলো হলো সার্টিফিকেট দাঁড়িয়ে মূর্খ, অশিক্ষিত গরিব ফকিন্নি। এইরকম লুচ্চামার্কা স্যার দ্বারা শিক্ষার্থীদের পড়াশোনার মান কি ভালো হবে? এই শিক্ষকগুলোর যে যারা এরকম লুচ্চামি করে ধরা খায়, এগুলোকে জনসম্মুখে প্রকাশ্যে সবার সামনে এদেরকে জোতা পেটা করা উচিত, ঝাড়ু পেটা করা উচিত, কি বলো তোমরা? হ্যাঁ, বাবার মতো পর্ন মুভি দেখায়া, উত্তেজনাকর মুভি দেখায় আর কি, দেখায়া ঘাড়ে পিঠে সব জায়গায় হাত দেয়, আবার তার মাস্ক খুলে নাকি লিপ কিস করেছে। আবার সে লাস্টে কয় তোমরা মনে কিছু নিও না, আসলে আমি তোমাদের বাবার মতো। এরকম টিচার, এই টিচারটার কি করা উচিত তোমরা একটু কও? এই সার নামের কুলাঙ্গারটারে সিলেটের এই যে বাগি বেত আছে না, বাগি বেত দিয়া ট্রাস্ট ট্রাস্ট করে দিতে হবে, সারা জীবন তো ছাত্রছাত্রীদের এরাই পিটাইছে, এখন এই ধরনের লুচ্চা শিক্ষকদের এই আমরা পিটাবো, কি বলো তোমরা? হ্যাঁ, যাই হোক, তোমাদের কিছু বলার আছে, তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও, আর এই পেজটা ফলো দিয়েছ, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।